আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার রেসিপি ডিম পরোটা। ডিম পরোটা তৈরি করতে আমাদের যা যা লাগবে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর লাগবে চিকেন কিমা, সয়াবিন তেল এবং স্বাদমতো লবণ। এই পরোটা বিকেলের নাস্তা বা ছোটদের টিফিনেও দিতে পারবেন। এই ডিম পরোটা রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে। আমরা যখন ফার্স্ট টাইম কলকাতায় যাই, তখন কলকাতা মুকুন্দপুর একটি হোটেলে এই ডিম পরোটার রেসিপিটা খেয়েছিলাম। তখন আমার দুই বেবি এবং আমরা অনেক মজা করে খেয়েছিলাম, এবং তখন থেকেই আমার দুই বেবি এই ডিম পরোটা খেতে অনেক পছন্দ করে। এখন চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো ফ্রাই প্যান মাঝারি হিটে আমি হিট দিয়ে নিচ্ছি। তো হিট হবার পর এখন আমি রুটিটা দিয়ে দিব। আমি আগেই বলে নিচ্ছি যে আমার রুটিটা তৈরি করা বেশি সুন্দর হয়নি, কারণ আমি এত ভালো রুটি করতে পারি না। কিন্তু আপনারা ইচ্ছে করলে আরও অনেক সুন্দর করে রুটিটা তৈরি করতে পারবেন। আর এখন আমি রুটিটা ফ্রাই প্যানে দিয়ে দিব। তো এখন দু একবার রুটিটা উল্টানোর পর এখন আমি সাইড থেকে কিছু সয়াবিন তেল দিয়ে দিব। তো সয়াবিন তেল দেবার পর এখন আমি রুটিটার উপরে টমেটো, ডিম, পেঁয়াজ কুচি, চিকেন কিমা, লবণ একসাথে মিক্স করে একটি ডো করেছি। ডোটি এখন রুটিটির উপর ঢেলে দিব। আর আমি রুটিটার ব্যাক সাইড একটু কড়া করে ভেজে নিচ্ছি, কারণ আমার ছোট বেবিটা রুটিটার ব্যাক সাইড একটু কড়া হলে বেশি পছন্দ করে থাকে, ও ক্রিস্পি ভাবটা একটু বেশি পছন্দ করে থাকে। কিন্তু আপনারা যদি না চান, আপনারা ব্যাক সাইড একটু হালকা বা মাঝারি ব্রাউন করে নিতে পারেন। এটা সম্পূর্ণই ডিপেন্ড করবে আপনাদের উপর। তো এখন আমার ডিম পরোটা প্রায় রেডি। এখন আমার ডিম পরোটা রেডি হয়ে যাচ্ছে, এখন আমি সার্ভ করব টমেটো সস দিয়ে। এটি খেতে আমি এবং আমার বেবিদের কাছে অনেক ভালো লাগে, কিন্তু এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। আল্লাহ হাফেজ।